ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এগিয়ে রাখতে কোন দ্বিধা নেই আফগানিস্তানের আপত্তি নেই নিজেদের আন্ডারডগ মানতেও তবে বাহিরের হিসাব মাথায় নিয়ে তারা মাঠে নামতে নারাজ আফগানিস্তানের প্রধান নির্বাচক ও ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি মলস জানিয়েছেন মাঠে ছাড় দিয়ে কথা বলবে না তার দল বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি টেস্ট পরিবারে নতুন দলটি বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এ প্রথম খেলবে সীমিত ওভারের ক্রিকেটে গত কয়েক বছর দুই দল হয়ে উঠেছিল পারস্পরিক প্রতিদ্বন্দ্বী তবে ওয়ানডেতে অনেকটাই এগিয়ে বাংলাদেশ মলস ভালো করেই জানেন দেশের মাটিতে গত কয়েক বছরের টেস্টের পারফরম্যান্স বাংলাদেশের দারুণ বাংলাদেশের সামর্থ্যে তাই সমীহের কমতি নেই মলসের তবে যে ভয়ডরহীন মানসিকতা দিয়ে এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ রেখেছে আফগানরা সেটির প্রতিফলন পড়ল আফগান কোচের কণ্ঠে বাংলাদেশকে ছাড় দিয়ে কথা বলবে না আফগানিস্তান এ প্রসঙ্গে আফগান কোচ বলেন বাংলাদেশ দলের প্রতি আমাদের সমীহ প্রবল তারা আমাদের উপরের পর্যায়ে আছে তবে আমরা ভীতু নয় তাদেরকে আমরা শ্রদ্ধা করি ঘরের মাঠে দীর্ঘদিন ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ আমরা অবশ্যই আন্ডারডগ বিশ্বের শীর্ষ দলগুলোর জন্য বাংলাদেশে এসে খেলাটা কঠিন হবে এখন আমাদের জন্য তাই কোনো সংশয় নেই এখানে আমাদের স্কিলের কঠিন পরীক্ষা দিতে হবে তবে আমরা যদি নিবেদন ও মনোযোগ দিতে পারি তাহলে বিশেষ কিছু ফলাফল আসতে পারে সেই সক্ষমতা আমাদের আছে দেশের মাটিতে গত কয়েক বছর স্পেন সহায়ক উইকেট বানিয়ে দারুণ সফলতা পেয়েছিল বাংলাদেশ এবার যদিও গত কিছুদিন ধরে বিসিবি কর্তারা ইঙ্গিত দিয়েছেন পেস সহায়ক উইকেট বানানোর তবে আফগানিস্তানের কোচ জানালেন স্পিনারদের বড় ভূমিকা না দেখলে তিনি অবাক হবেন গত কিছু টেস্টে ওদের একাদশ আমরা দেখেছি ঘরের মাঠের সুবিধা একেই বলে ওরা শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে না নামলে আমি খুবই বিস্মিত হব আমাদেরও বেশ ভালো স্পিন আক্রমণ আছে আন্ডারডগ হলেও বাংলাদেশকে ছাড় দিয়ে কথা বলবে না আফগানিস্তান এমনটাই জানিয়েছেন আফগান কোচ মলস